বড়খোলের ফের বিলাসবহুল বাড়মি সুপারি গাড়ির দুর্ঘটনার কবলে পড়ল। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায়। প্রশাসনের কঠোরতা থাকা সত্ত্বেও বরাকে অব্যাহত রয়েছে বাড়মি সুপারি পাচার। কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না সুপারি পাচার। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে বাড়মি সুপারি সিন্ডিকেট রাজ চালাচ্ছে মাফিয়ারা। শুক্রবার বড়খোলার কালেন শিলচর সড়কের জয়নগর ইএনডি মুখে বিলাসবহুল বাড়মি সুপারি ভর্তি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় যে শিলচর থেকে কালেন অভিমুখে যাওয়ার সময় জয়নগর ইএনডির মুখে একটি ট্যাক্সি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্যাক্সি গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে সড়কের পাশে। এদিকে বিলাসবহুল বাড়মি সুপারি গাড়ি দুর্ঘটনার পর ঘটনাস্থলে গাড়ি রেখে পলায়ন করে চালক সহ পাচারকারী। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে অরুণাচল ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তের পর বাড়মি সুপারি ভর্তি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় কাছাড় জেলার মধ্যে দিয়ে বাড়মি সুপারির পাচার অব্যাহত রয়েছে তা ফের প্রকাশ পেয়েছে। বিউরো রিপোর্ট, ডেইলি বরাক। বড়খোলের ফের বিলাসবহুল বাড়মি সুপারি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায়। প্রশাসনের কঠোরতা থাকা সত্ত্বেও বরাকে অব্যাহত রয়েছে বাড়মি সুপারি পাচার। কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না সুপারি পাচার। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে বাড়মি সুপারি সিন্ডিকেট রাজ চালাচ্ছে মাফিয়ারা। শুক্রবার বড়খোলার কালেন শিলচর সড়কের জয়নগর ইএনডি মুখে বিলাসবহুল বাড়মি সুপারি ভর্তি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় যে শিলচর থেকে কালেন অভিমুখে যাওয়ার সময় জয়নগর ইএনডির মুখে একটি ট্যাক্সি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্যাক্সি গাড়ি দুমড়ে মুচড়ে পড়ে সড়কের পাশে। এদিকে বিলাসবহুল বাড়মি সুপারি গাড়ি দুর্ঘটনার পর ঘটনাস্থলে গাড়ি রেখে পলায়ন করে চালক সহ পাচারকারী। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে অরুণাচল ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তের পর বাড়মি সুপারি ভর্তি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় কাছাড় জেলার মধ্যে দিয়ে বাড়মি সুপারির পাচার অব্যাহত রয়েছে তা ফের প্রকাশ পেয়েছে। বিউরো রিপোর্ট, ডেইলি বরাক।